মনে পড়ে লড়াইয়ের সময় ব্যাব্বাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। মস্তিষ্ক যখন বিভ্রাট হয় তখন নানান রকম সুর বাজে, সবই বেশুর। উনি কি বলছেন উনি নিজে জানেন কিনা আমার সন্দেহ আছে। নন্দীগ্রামে মমতাজিকে চিনিয়েছে অধিকারীরা, অধিকারীদের দয়ায় অথবা সঙ্গে নিয়ে মমতাজি নেত্রী এবং মন্ত্রী তখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন। এক অধিকারী এমপি এবং মন্ত্রী দিল্লি, আর এক অধিকারী দিল্লির এমপি, পরে দুজন তৃণমূলের এমপি, একজন তৃণমূলের মন্ত্রী, ভরিয়ে তো দিয়েছিলেন সব। এখন হঠাৎ বোধোদয় হলো উনি যেটা বলছেন যে নন্দীগ্রামের এই গণহত্যা তাতে শুভেন্দু অধিকারীরা সিপিএমকে সঙ্গে নিয়ে করেছিল বা এরকম কিছু একটা। শুভেন্দু অধিকারী তখন তো তৃণমূল, জেনে শুনে সেই তৃণমূলকে, জেনে শুনে সেই ষড়যন্ত্রকারীকে, জেনে শুনে সেই খুনিকে মমতাজির ভাষায় উনি এমপি টিকিট দিয়েছিলেন কেন, মন্ত্রী করেছিলেন কেন, রাজ্যের সরকারের মন্ত্রী করেছিলেন কেন, যুব কংগ্রেসের সভাপতি করেছিলেন কেন? ধান্দায় পোষা ছিল তখন, মানুষ খুন করে ভোটে জেতার ধান্দা ছিল ওনার, সেই ধান্দায় পোষা ছিল বলে তখন শুভেন্দু অধিকারীকে ওর দরকার ছিল, আর শুভেন্দু অধিকারীর লোকে দরকার ছিল। আজকে দুজনের মধ্যে বিবাদ, তাতে আমাদের মাঝখানে ঢুকিয়ে লাভ কি? তৃণমূলের ঘরোয়া, সেই ঘরোয়া একজন তৃণমূল একজন বিরোধী।